তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন আমাদের স্টুডেন্ট মোহাম্মদ আল ইমরান। আল ইমরান মাত্র 16 বছর বয়স, উনি মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। তো উনি এই উনি প্রথম মাসে ইনকাম করেছে, প্রথম মাসে ওনার ইনকাম হয়েছে $700। $700 মানে হলো প্রায় 63,000 বা 65,000 এরকম হবে। তো উনি, এটা হলো প্রথম মাসের ইনকাম। আল ইমরান, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আপনি কোন জায়গা থেকে? আমি ময়মনসিংহ বিভাগ, শেরপুর সদর। শেরপুর সদর। আপনার বয়স কত এবং আপনি কোন ক্লাসে পড়েন? আমার এজ 16 বছর 3 মাস সামথিং, এন্ড আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, এখন অধ্যয়নরত আছি। ঠিক আছে। তো আল ইমরান, ওর নিজের আইডি কার্ড এখনো হয় নাই, যার ফলে ওর নিজের নামে এখনো কাজ করতে পারে না। ও ওর বড় ভাইয়ের বা ওর ভাইয়ের আইডি থেকে, ভাইয়ের ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ও ফাইবার অ্যাকাউন্ট খুলেছে এবং সেই অ্যাকাউন্ট থেকে কাজ করতেছে। তো যার ফলে নিজের আইডি থাকা, নিজের ন্যাশনাল আইডি কার্ড থাকা বা না থাকা আসলে কোনো ব্যাপার না। আপনি নিজের আইডি কার্ড না থাকলে পরিবারের বাবা মা ভাই বোন যে কারো আইডি থেকে আপনি আপনি অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন, তাতে কোনো কিছু যায় আসে না। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনার সিরিয়াসনেস। তো ইমরান সিরিয়াস ছিল, সেই কারণে সে প্রথম মাসে কি প্রায় 65,000 টাকা ইনকাম করতে পেরেছে। তো প্রথম মাসে যদি 65,000 টাকা ইনকাম করে, স্বাভাবিকভাবেই দ্বিতীয় মাসে এটা ডাবল হওয়ারই কথা, তৃতীয় মাসে এটা ট্রিপল হওয়ারই কথা। কারণ হলো প্রথম মাসে খুব কম কাজ আসে, কারণ প্রথম মাসে বায়াররা ট্রাস্ট ট্রাস্ট হতে চায় না, অভিজ্ঞতা কম থাকে, পোর্টফোলিও থাকে না। তো যার ফলে প্রথম মাসে ইনকামও কম কম হয়, কাজও কম থাকে। বাট যখন এই সবকিছু যখন বাড়ে, অভিজ্ঞতা যখন বাড়ে, পোর্টফোলিও যখন বাড়ে, তখন কি হয়, দ্বিতীয় মাস থেকে কাজও বেশি আসে, আবার কাজের রেটও ভালো পাওয়া যায়। তো যার ফলে ইনকামটা ডাবল বা ট্রিপল হয়। তো প্রথম মাসে যেহেতু 65,000 টাকা ইনকাম করতে পেরেছে, আমি আশাবাদী ও পরের মাসে এটা আর কি ডাবল ডাবল ইনকাম করতে পারবে। তো এখন আমি যে জিনিসটা দেখাবো সেটা হলো ও কিভাবে প্রথম মাসে ইনকামটা করেছে, কি কি কাজ করেছে, কোন কৌশলে কিভাবে এই ইনকামটা সে করেছে, এটা আমি এখন কি সবাইকে দেখাবো। আমাদের এই সেশনটা রেকর্ড করার উদ্দেশ্য হলো সবাইকে দেখানো, শিখানো, ওর যে কৌশলগুলো আছে সিক্রেট কৌশলগুলো, সেই কৌশলগুলো সে বলবে এবং সবাইকে দেখানোর উদ্দেশ্য হলো স্পেশালি আমাদের যারা নতুন স্টুডেন্ট তাদেরকে শিখানো যে কিভাবে 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 কি করবে, কিভাবে করলে ওর তার মতো করে প্রথম মাসে ইনকাম করা সফল করা যাবে। ইমরান জি স্যার। হ্যাঁ, তাহলে আপনি আমাকে আমাকে মাউস অ্যাপ্রুভাল দিন। জি স্যার, দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আপনি একটু কমপ্লিটেড করেছেন মাত্র দুইটা কাজ, তাই তো? একটা কমপ্লিট করেছেন জুনের 20 তারিখে, আরেকটা করেছেন জুনের 30 তারিখে। একটা প্রথম কাজটা ছিল আপনার $204 কাজ। জি না স্যার, ওটা না না, ওটা আমার ছিল স্যার $150 ছিল। $150 কাজ আপনাকে টিপস দিয়েছে, আমি দেখতে পাচ্ছি $34 আপনাকে টিপ দিয়েছে, মাশাআল্লাহ। জি স্যার। তাহলে প্রথম কাজে ভাইয়ার আপনাকে 5-star ফিডব্যাক দিয়েছে, প্রথম কাজটা ছিল $150 কাজ, সেই $150 কাজের মধ্যে আপনাকে আপনাকে আবার কাস্টম অফার অর্ডার দিয়েছে $20, $34, মানে আরো $54 আপনাকে এক্সট্রা সে দিয়েছে। জি স্যার, এক্সট্রা $100 কাজ ছিল, $100 কাজের মধ্যে আরো $54 আপনাকে এক্সট্রা দিয়েছে, টিপ হিসেবে দিয়েছে আপনাকে $34। এই সব কিছু মিলিয়ে আপনার হয়েছে $204। তাহলে সে আপনাকে $204 পেমেন্ট করেছে এবং 5-star ফিডব্যাক সে আপনাকে দিয়েছে, তাই তো? এখন আমার, জি স্যার, ওনার দ্বিতীয় অর্ডার $200 আমার ওনার কাছ থেকে নেওয়া চলতেছে, ওনার কাছ থেকেই। ঠিক আছে, আমি এটা একটু পরে দেখবো। তাহলে আপনি এই কাজটা সাবমিট করেছেন এই কত $204 কাজটা সাবমিট করেছেন হলো জুনের 20 তারিখে। আচ্ছা, এরপর এই কাজটা কমপ্লিট করে দেওয়ার পর এই কাজটা ছিল কি, ক্রিয়েট ডিজাইন এন্ড সেট আপ ইউর ফেসবুক পেজ, ফেসবুক পেজ ক্রিয়েট করা, ভেরি গুড। এই কাজটা কমপ্লিট করে দেওয়ার পর আরেকটা বায়ার আপনাকে হায়ার করেছে, আরেকজন বায়ার, কাজটা হলো ফেসবুক প্রমোশন পারফেক্টলি। আচ্ছা, ফেসবুক ওই কাজটা ছিল গুগল টপ র্যাঙ্কিং এর, আর সাথে ছিল ফেসবুক বিজনেস পেজের, মানে ফেসবুক, আমি এখানে টাইটেল দেখতে পাচ্ছি ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ কাজের মধ্যে গুগল টপ র‍্যাঙ্কিং টা ছিল, ওটা প্রমোশনের গিগ ছিল, আমি ওই গিগে এটা নিয়ে, প্রমোশনের গিগ ছিল, মানে আপনি কাজটা নিয়েছেন একটা টাইটেলে, কাজটা নেওয়ার পর বাইরে বলতেছে এই কাজটা করো, পাশাপাশি আমাকে ওই কাজটাও করে দাও। উনি আমাকে টপ বায়ার ছিল তো, ওটা আর কি করে দিছি। আচ্ছা, ব্যাপার না, ব্যাপার না। তাহলে আপনি এই কাজটা কত কত ডলারের, এটা ধরেন এই কাজ হচ্ছে $150 কাজ। তাহলে আপনি একটা কাজ, একটা কাজ আপনাকে দিয়েছে কত $200, আর একটা কাজে দিয়েছে $150। তাহলে আপনার 20 তারিখে ইনকাম হয়েছে $200, 30 তারিখে ইনকাম হয়েছে $150, তার মানে $350। এরপরে আপনার কাছে একটি কাজ আছে এই মুহূর্তে, দুইটা কাজ,
একটা কাজ হলো $200 আর একটা হচ্ছে $150, তাহলে এখানে $350 আর কমপ্লিটেড হয়েছে $350, তার মানে টোটাল $700 কাজ আপনি করেছেন, মানে $700 কাজ এক মাসের মধ্যে। তো $700 মানে হলো প্রায় 65,000 টাকার মতো, হয়তো একটু কম বেশি হবে 65,000 টাকার চাইতে। তো আশা করি সবাই বিষয়টি বুঝতে পেরেছেন। 60,000 টাকার মতো হতে পারে $700 মানে, যাই হোক না কেন $700। তাহলে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে উনি কি কাজ করেছে আমরা একটু দেখি। ক্রিয়েট ডিজাইন এন্ড সেটআপ ফেসবুক বিজনেস পেজ, ক্রিয়েট ডিজাইন এন্ড সেটআপ ফেসবুক বিজনেস পেজ। তাহলে এই যে কাজ এখন আছে আব্রাহামের কাছে, ওটা স্যার ওটা এখন বর্তমানে ফেসবুক এর চলতেছে, ওনার ইউটিউব চ্যানেলের কাজ চলতেছে। একটা কাজের মাধ্যমে ডুবলে ওই ভাই আর ওইটা রেফারেন্স আর অনেকগুলো কাজ করাতে চাই, ব্যাপার না, ঠিক আছে। এবং একটা পর্যায়ে দেখবেন যে তার পুরো বিজনেসের ডিজিটাল মার্কেটিং এর দায়িত্ব সে আপনাকে দিয়ে দিয়েছে। জি স্যার, আমার বর্তমানে সামনে মাস থেকে মনে হয় ওনার সাথে মান্থলি বেসিসে কন্ট্রাক্ট হয়েছে আমার। রাইট, মান্থলি বেসিসে কন্ট্রাক্ট হলে মিনিমাম আপনি ডিমান্ড করবেন $1,200। $1,200 মানে হলো বাংলাদেশের প্রায় 1,00,000 টাকা। তখন আপনি বলবেন যে আমি আর অন্য কারো কাজ করব না, অন্য কোনো কিছু করব না, আমি শুধু সারাদিন তোমার কাজ করব, আমি ডেলি 8 থেকে 10 ঘন্টা তোমার জন্য সময় দেব, এবং আমাকে মান্থলি দিতে হবে কত, $1,200। তো $1,200 মানে হলো প্রায় 1,00,000 টাকা। তো 1,00,000 টাকা এটা আপনার জন্য কি অনেক অনেক মানে মোটামুটি একটা ভালো একটা অ্যামাউন্ট, তাই না? তখন 1,00,000 টাকা পেলে সারাদিন শুধু তার জন্য সময় দিতে আপনার জন্য আর কোনো প্রবলেম হবে না, ঠিক আছে। আপনি এখন আপনি যে কাজগুলো করতেছেন এগুলো এমন ভাবে কাজ করবেন যেন তার কাছ থেকে আপনি কত পাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ না, তার আস্থা যেন অর্জিত হয়। তার আস্থা যদি অর্জন হয় সে আপনাকে মান্থলি বেসিসে কাজ দিবে, আর মান্থলি বেসিসে কাজ দিলে আপনার আর কোনো টেনশন করতে হবে না, সেও তারও লাভ হবে, সেও টোটাল তার টোটাল বিজনেসের দায়িত্ব সে আপনার উপর হ্যান্ড ওভার করতে পারবে, আর আপনারও লাভ হচ্ছে যে আপনি কি কি করতে পারবেন, পার মান্থ একটা হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট পাবেন, অনেক ভালো একটা অ্যামাউন্ট আপনি পার মান্থ পাচ্ছেন, কোনো রকম অ্যাপ্লাই করতে হচ্ছে না, অন্য কারো কাজ করতে হচ্ছে না, ঠিক আছে না? আমার এগুলো কাজ মূলত ফাইবার থেকে, একটাও না ফাইবারের বাইরে সব কাজ। ফাইবারের বাইরে বলতে কোথেকে? সব সোশ্যাল মিডিয়া থেকে। আমি সোশ্যাল মিডিয়া বলতে কোন সোশ্যাল মিডিয়া, কোন সোশ্যাল মিডিয়া? লিংকডইন থেকে কালেক্ট করছি স্পেশালি। এক্স্যাক্টলি, তাহলে আমার একটা ভিডিও আছে আপনারা সবাই দেখবেন, গিগ শেয়ার বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন কিভাবে গিগ শেয়ার করবেন আমার এই ইয়েটা পাবেন, অথবা হাউ টু গেট জব ফ্রম সোশ্যাল মিডিয়া, এটা হাউ টু গেট জব ফ্রম সোশ্যাল মিডিয়া বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে কাজ পাবেন এটা নিয়ে আমার ভিডিও আছে। ওই লিংকডইন হলো বায়ারের খনি, স্পেশালি লিংকডইন এবং ফেসবুক গ্রুপ থেকে এবং টুইটার থেকে প্রচুর পরিমাণে বায়ার পাওয়া যায়। তো বায়ারের সাথে লিংকডইনের মাধ্যমে কথা হয়েছে, লিংকডইন থেকে বায়ারের সাথে যোগাযোগ হয়েছে, পরিচয় হয়েছে, তারপর উনি ওর ফাইবারের লিংক বায়ারকে দিয়েছে, বায়ার সুন্দর করে ফাইবারের লিঙ্কে এসে ফাইবারে ওনাকে হায়ার করেছে, তার মানে পরিচয় হয়েছে লিংকডইনে, কিন্তু এই হায়ার করেছে কোথায়, ফাইবারে এসে, এভাবেই হয়। তাহলে আমরা প্রথমত আমরা ওই ওর আলমামনের এই প্রোফাইলটা দেখতেছি কি জন্য, শিকার জন্য, বুঝার জন্য যে আসলে সে কি কি কাজ করেছে। তাহলে আমরা দেখলাম সে যে কাজগুলো করেছে তার ম্যাক্সিমাম কাজ হলো ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট। আচ্ছা, কিন্তু আলমামুন যেটা বললো যে বিজনেস পেজের আন্ডারে তাকে নিয়োগ দিয়েছে, এই গিগের আন্ডারে নিয়োগ দেওয়ার পরে বায়ার তাকে এই গিগের মধ্য থেকেও বলতেছে তুমি এই কাজগুলো করো, ফেসবুক বিজনেস পেজের কাজটা করো, পাশাপাশি আমার ইউটিউবের কাজটা করো, পাশাপাশি আমার গুগল টপ র্যাঙ্কিং এর কাজটাও করো। মানে একটা গিগের আন্ডারে তাকে নিয়োগ দিয়েছে কিন্তু ওই কাজটাও করাচ্ছে, পাশাপাশি অন্য অন্য অনেকগুলো কাজও তাকে দিয়ে করাচ্ছে, করাক না সমস্যা কি, বায়ার যে কাজে করাক তত আমাদের সমস্যা নাই, যত বেশি কাজ করাবে যত বেশি ভেরিয়েশনের কাজ করাবে তত আমাদের লাভ, তত বেশি আমরা কি আমাদের অভিজ্ঞতাটা অর্জিত হবে। সুতরাং টাইটেলে একটা কাজ থাকবে কিন্তু ওই কাজের ভিতরে উঠলে বায়ারকে আরো বিভিন্ন রকমের দায়িত্ব দিতে পারে, তাতে আসলে কোনো বড় ব্যাপার না, বরং বেশি কাজ করতে পারলে এটা আমাদের জন্য সুবিধা। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম আসলে সে কি 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 কাজ করেছে। 1 নম্বর হচ্ছে ফেসবুক বিজনেস পেজ, 2 নম্বর হচ্ছে ইউটিউবের চ্যানেল তৈরি করা বা মার্কেটিং করা, 3 নম্বর হলো কি, 3 নম্বর হলো গুগল টপ র্যাঙ্কিং করা। এরপরে বলেন, এরপরে ওনাদের ডিমান্ড যেটা থাকে আমি সেটাই করতেছি, তিনারা যা চাইছে আমি তাই করে দিছি, কারণ ওনাদের কাজের টাইম শেষ হয়ে গেছে, কাজও শেষ হয়ে গেছে। কি কি চেয়েছে, কি 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 চেয়েছে কাজ আমাকে একটু বলেন। প্রথম বায়ারের আমি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজটা নেই, কিন্তু ওনার বিজনেস ছিল কিন্তু বিজনেস রিলেটেড পেজ ছিল না, আমি পেজটা কমপ্লিট করছি কিন্তু ওনার উপরে আমি বুঝাইছি তোমার বিজনেস পেজ তো এটা কিন্তু তোমার রিলেটেড না, তোমার বিজনেস কোম্পানি রিলেটেড না, তুমি তোমার নামে তো
কোম্পানিটার নাম ছিল স্মল বিজনেস রিসোর্স, কিন্তু উনি ওনার নামে রাখছে, তাহলে তো উনি গ্লোবালি প্রমোট করতে পারবে না, ভালোভাবে সার্চ দিতে পারবে না। আমি আবার দ্বিতীয়বার ওনার শুরু থেকে পোস্ট থেকে শুরু করে টোটাল আমি ওনার জন্য ক্রিয়েট করছি ওই পেজটা, তারপরে লিঙ্কডইন একটা ক্রিয়েট করছি, তারপরে আমি মার্কেটিং করছি প্রমোট করার পরে, মানে ওনারে বোঝানোর পরে সবকিছু করা হয়েছে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তার মানে এই এগুলা করার করে দিয়েছেন বলেই আপনার উপর বায়রের রাস্তা তৈরি হয়েছে এবং সে আপনাকে আবার কই সে আপনাকে হায়ার করছে, দ্বিতীয়বারও সে আপনাকে হায়ার করছে, বড় অ্যামাউন্ট হায়ার করছে আস্তা, জি ইনশাল্লাহ এই বায়র আপনাকে পার্মানেন্টলি কাজ দিবে। সবচেয়ে জি স্যার, গুরুত্বপূর্ণ উনি হলো আমার আপনার উনি আমার উনি আমাকে অফার অলরেডি করছে। ঠিক আছে, ইনশাল্লাহ আমি দোয়া করি এবং এটা এটাই খুব স্বাভাবিক যে আপনাকে আপনি যদি আস্থা অর্জন করতে পারেন সেই বায়ার আপনাকে বড় বিগ অ্যামাউন্টের কাজ দিবে, পার্মানেন্টলি আপনাকে হায়ার করবে, এটাই স্বাভাবিক। আচ্ছা তাহলে আমরা বুঝলাম ওর শুধুমাত্র চারটা কাজ করছে, চারটা কাজ করে কি ওর প্রায় $700 ওর ইনকাম হয়েছে। ঠিক আছে, $700 মানে হলো প্রায় 60,000 টাকা। তো এখন দেখুন আমরা যদি এখানে দেখি, আমরা যদি এখানে যে আর্নিং, তো এর মধ্যে টাকাটা ম্যাচিউর হইতে টাকাটা ম্যাচিউর হতে 15 দিন সময় লাগে, মানে 15 দিন পর পর টাকাটা আসে। তো ওর এখন যে টাকা আছে $283, ওর এখন কি ইনকাম হয়েছে আর বাকি টাকাটা আসতেছে, এগুলো আরো 15 দিন পরে টাকাগুলো এসে জমা হবে। ইনকামটা করলে সাধারণত ইনকামটা ব্যালেন্স এসে জমা হয় না, 15 দিন পরে এসে জমা হয়, ১৪ দিন পর। তাহলে $283 এটা জমা আছে, এখন $283 আমরা এখন উইথড্র করব। আচ্ছা টাকাটা উইথড্র করার, আচ্ছা উইথড্র করি, উইথড্র করে নিয়ে তারপর আপনার কথা আপনি বলেন। আপনি যদি কোনো ট্রিক্স শেখাতে চান বা স্পেশালি যদি কোনো কিছু বলতে চান আপনি বলতে পারবেন, আমি আগে টাকাটা আপনাকে উইথড্র করে দিই। তাহলে আপনার জমা আছে, নেট ইনকাম হয়েছে $283, আর আমরা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে উইথড্র করার জন্য $163, তাই না? জি স্যার। আচ্ছা আমরা তাহলে এখন টাকাটা উইথড্র করবো, দাঁড়ান। তাহলে এখন টাকাটা আমরা উইথড্র করবো, তাহলে টাকাটা উইথড্র করার জন্য আমরা যেটা করব সেটা হলো, আচ্ছা এটা কি লিঙ্কডইনে বাইরের সাথে কথা হয়েছে এগুলো? এখন তো ওই জায়গায় আচ্ছা দেখ এগুলো আপনি একটু পরে দেখেন, আসছে না। আগে আমি আচ্ছা পেওনিয়ারে যাই। তাহলে পেওনিয়ারে আপনার অ্যাকাউন্টটা, আপনি পেওনিয়ার অ্যাকাউন্ট করেছেন, অ্যাকাউন্ট এখন ব্যালেন্স ব্যালেন্স দেখাচ্ছে জিরো। ঠিক আছে, তাহলে আমি টাকাটা আপনাকে পেওনিয়ারে ট্রান্সফার করে দিচ্ছি, পেওনিয়ার থেকে ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে পেওনিয়ারে টাকাটা ট্রান্সফার করার জন্য সেম নামই কিনা আপনার অ্যাকাউন্টের নাম, পেওনিয়ারের নাম সেম সেম কিনা? জি স্যার, সেম আছে। সেম, রোমান মিয়া। রোমান মিয়া হলো কে? আমার বড় ভাই। আপনার বড় ভাই। তারপর এখানে আপনি যে অ্যাকাউন্ট তৈরি করেছেন সেটা আপনার বড় ভাইয়ের নামে ফাইবারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এই এই টাকাটা প্রথমত আমি যাচ্ছি এখানে, এখান থেকে আমি যাব ব্যাংক ট্রান্সফার, এই যে ব্যাংক ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার ক্লিক করলাম। ব্যাংক ট্রান্সফার থেকে এখান থেকে $163, মানে আমাদের ম্যাচিউর হয়েছে $163, $163 আমরা এখন ট্রান্সফার করব, কনফার্ম এন্ড উইথড্র। ব্যাস কনফার্ম এন্ড উইথড্র করলে এই টাকাটা আমাদের ব্যাংকে চলে আসবে। কোন ব্যাংকে? পেওনিয়ার ব্যাংকে। দ্যাটস গ্রেট, টাকাটা ফাইবার থেকে চলে আসলো পেওনিয়ারে, পেওনিয়ার ব্যাংকে। এখানে $0 আছে, এখানে এখনই $200 আমি সাইন ইন করি। এখনো টাকাটা আসে নাই। এখনো আসে নাই। আর একটু ওয়েট করি, টাকাটা এখানে চলে আসবে এখন। এই যে লাস্ট আপকামিং এখানে দেখাচ্ছে কি, আপকামিং এ কি ব্যাপার, আপকামিং ও দেখাচ্ছে না। আচ্ছা আমরা একটু ওয়েট করি, অনেক সময় 5-10 মিনিট লাগে টাকাটা ট্রান্সফার হওয়ার সময় জন্য। এখান থেকে ট্রান্সফার হয়েছে কি? $120। আমি যদি এখানে একটু, ঠিক আছে এখানে এখানে জিরো জিরো হয়ে গেছে, জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান। ঠিক আছে, সুতরাং এখান থেকে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে, আমাদের পেওনিয়ারে টাকাটা এখনো এসে যুক্ত হয়নি, আশা করি এটা যুক্ত হয়ে যাবে একটু পরে। আমরা একটু দেখে নিই পেওনিয়ারের অ্যাকাউন্টটা, অ্যাকাউন্টের সাথে ব্যাংক অ্যাকাউন্টগুলো লিঙ্ক করা আছে কিনা।
আমি যদি যাই সেটিংস, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টস, দাঁড়ান অনেকে হয়তো দেখতে পাচ্ছে না, আমি এখান থেকে যাই, আমি যদি সেটিংসে যাই, সেটিংস থেকে ব্যাংক অ্যাকাউন্টস, আমি একটু দেখি কোন ব্যাংক অ্যাকাউন্ট এখানে যুক্ত যুক্ত করা হয়েছে। ব্যাংক অ্যাকাউন্টস আপনার ব্যাংক যুক্ত করেছেন সিটি ব্যাংক, তাই তো? তার মানে আপনার ভাইয়ের নামে ব্যাংক, আপনার ভাইয়ের নামে ফাইবার অ্যাকাউন্ট, আপনার ভাইয়ের নামে পেওনিয়ার অ্যাকাউন্ট এবং আপনার ভাইয়ের নামে সিটি ব্যাংকের অ্যাকাউন্ট, তাই না? জি সেম হতে হবে সবগুলো, সেম হতে হবে। অনেকে ভুল করে, অনেকে এক নামে ব্যাংক অ্যাকাউন্ট করে, এক নামে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে, এটা খুবই খুবই বাস্তবের ভুল। তাহলে এখানে দা সিটি ব্যাংক, এটা ওকে, সিটি ব্যাংকের এই অ্যাকাউন্টটা যুক্ত করা হয়েছে, ঠিক আছে। তারপর এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কি এটাকে ভেরিফাই করা হয়েছিল? জি স্যার অ্যাপ্রুভ হয়েছে। সেটিংস, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, আমি একটু দেখি। পেওনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সাথে 30 মিনিট পরে অ্যাপ্রুভ হয়ে গেছে সব কিছু, ঠিক আছে। সেটিংস, সেটিংস থেকে ভেরিফিকেশন সেন্টার, ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করেছেন, ন্যাশনাল আইডি কার্ডটা অ্যাপ্রুভ হয়েছে, ভেরি গুড। আর কোনো কিছু করতে হবে না, সবকিছু আপনার ওকে আছে। এখন শুধু টাকাটা এখানে আসলেই পেওনিয়ার আসবে ফাইবার থেকে, টাকাটা ফাইবার থেকে আসবে পেওনিয়ারে, পেওনিয়ারে থেকে আমরা আপনার সিটি ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারবো এবং সিটি ব্যাংক থেকে আপনি কালকে টাকাটা উইথড্র করতে পারবেন, আলহামদুলিল্লাহ অলরেডি চলে আসছে। $163.19 চলে আসছে না? জি স্যার। হ্যাঁ, এখন আমরা টাকাটাকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। করে দেওয়ার জন্য আমরা ক্লিক করবো উইথড্র, উইথড্র থেকে টু ব্যাংক অ্যাকাউন্ট। করলাম, করার পর ফ্রম ইউএসডি ব্যালেন্স, ইউএসডি ব্যালেন্স থেকে যাবে কোথায়, দা সিটি ব্যাংকে, তাই তো? এরপর হচ্ছে অ্যামাউন্ট টু উইথড্রল, $163 পুরোটাই আমরা উইথড্র করবো, কি ব্যাপার একটু ইংরেজি করুন তো, এটা ইংরেজি করে 163 লেখেন। আপনি লেখেন স্যার, একটু ওয়েট করতে হবে এক মিনিট, কারণ আমার আজকে নেট প্রবলেম, তো আমি এজন্য আমি হটস্পট চালু করে ঢুকছি। না না, এখানে বাংলা থেকে ইংরেজি দিয়ে, এই যে এটা বাংলা পড়া আছে তো, ওটাই আমি, ওটা আমার খোলা ছিল আর কি, আমি ওটা মাউসের ইয়ে। আচ্ছা হয়েছে হয়েছে, আপনার লাগবে না, আমি 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 করে দিচ্ছি। 163, $163, $163 সমান, তার মানে আপনি তো অনেক টাকা ইনকাম করেছেন, সবগুলো টাকা বাই আস্তে আস্তে আসবে, ঠিক আছে? এটা একটা অ্যামাউন্ট আছে 14 দিন লাগে, তো যে অ্যামাউন্টটা আপনার চলে আসছে এই $13,000 চলে আসছে, $13,437, $163, তার মানে হলো $13,437। এরপরে আগামী সপ্তাহে আপনি বাকি অ্যামাউন্ট পাবেন, পরের সপ্তাহে বাকি অ্যামাউন্ট পাবেন, এভাবে কিস্তি কিস্তি করে আসবে। $1 সমান আপনাকে দিয়েছে $82.43, $1 সমান $82.43 USD, ঠিক আছে। ডেসক্রিপশন আমরা লিখব ফ্রিল্যান্সিং স্যালারি, ফ্রিল্যান্সিং স্যালারি, এরপর রিভিউ। তাহলে ফ্রম ইউএসডি ব্যালেন্স টু দ্য সিটি ব্যাংক লিমিটেড, অ্যামাউন্ট উইথড্র $163, এক্সচেঞ্জ রেট হলো $1 সমান $82.43 BDT, আর অ্যামাউন্ট ডিপোজিট হলো, টোটাল আপনি টাকা পাবেন হলো আগামীকাল $13,437.33, ঠিক আছে, উইথড্র। আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, এক মিনিট মোবাইলটা একটু নিয়ে আসতেছি।
স্যার কোডটা আরেকবার রিসেন্ট দেন তো। রিসেন্ট লাগবে না, আসবে, আপনি দেখেন মোবাইলে, দেখেন মোবাইলটা কি আপনার হাতে আছে, জি স্যার এখন হাতে আছে। একটু দেখেন মেসেজটা, দেখেন আসে নেই। না না স্যার একটু আচ্ছা আমি রিসেন্ট লেট দিচ্ছি, হচ্ছে আর হতে। আরেকবার আমি রিসেন্ট দিচ্ছি, কোড রিসেন্ট। আসছে স্যার দেখতেছি নেট এদিকে একটু তো নেট সমস্যা, রবি এই নাম্বারটা রবি নাম্বার। আচ্ছা যাই হোক, আপনি আচ্ছা করে ফেলেন, এটা সেন্সারে এটা আবার কাজটা ইয়ে রাখা ঠিক হবে না। লাস্টে 72 যে নাম্বারটা আপনার, জি স্যার ওটা নাম্বারটা আছে আমার কাছে, 1 মিনিট হ্যাঁ জাস্ট চেক করতেছি ওটা। চেকেন, তো এখন আপনার কনফিডেন্স বাড়ছে, অফকোর্স এখন কি মনে করেন এটাকে মানে 100% পেশা হিসেবে কি এটাকে নেওয়া যাবে? জি স্যার আমি তো এটা 100% নিয়েছি, কারণেই তো আমি ফ্রিল্যান্সিং এর বাইরে কি অন্য কোনো চাকরি বাকরি ব্যবসা এগুলোর কি চিন্তা করার কি প্রয়োজন আছে? জি না স্যার কোন একটা অবশ্যই পেশা না। থেকে, কোন একটা পেশা থেকে যদি 1 লাখ টাকার মতো মান্থলি আসে, এরপরে কি আর অন্য কোনো পেশায় যাওয়ার কি প্রয়োজন আছে? জি না স্যার এখন আসলে মান্থলি 1 লাখ টাকা করে ইনকাম করা সম্ভব কিনা আমি আপনার মুখ থেকে শুনতে চাই। অবশ্যই, কারণ আমার একটা বায়ার আমি যদি আউটসাইডে কাজ করতে পারি তাহলে ওখান থেকে আমার আসবে, ফাইবার আমাকে আর আসতে হবে না। এই যে কনফিডেন্স টা তৈরি হওয়া, এই তৈরি হওয়াটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এই যে আপনি যেভাবে যেটা বলতেছেন যে একটা বায়ার যদি আপনার কি একটা বায়ার যদি ম্যানেজ হয়, একটা বায়ার যদি আপনাকে ফুল টাইম জব দেয়, একটা বায়ার থেকে আপনার মান্থলি 1 লাখ টাকা ইনকাম হবে, তার মানে 1 লাখ টাকা ইনকাম হওয়াটা খুব বড় কিছু না, সেটা কিন্তু আপনি এখন বুঝতে পারতেছেন এবং আপনার মধ্যে সেই কনফিডেন্সটা গ্রো হয়েছে, তাই না? জি স্যার এই কনফিডেন্সটা গ্রো হওয়াটাই হলো সবচেয়ে বড় বিষয়। তো এই কনফিডেন্সটা নিয়ে যদি আপনি কাজ করেন, ইনশাল্লাহ আপনি অনেক ভালো কিছু আপনি করতে পারবেন। আর শুধু কনফিডেন্স থাকলেই হবে না, আপনি এখনো এখনো প্রাইমারি স্কুলে পড়তেছেন, জি স্যার এটা আমি অবশ্যই বলবো, আমি ফ্রিল্যান্সিং এর এখনো কিছু আমি বলি ফ্রিল্যান্সিং এর প্রাইমারি স্কুলে থাকা অবস্থাতেই যদি আপনি কি মাসে 60-70 হাজার করে ইনকাম করতে পারেন, তাহলে আপনি যদি ফ্রিল্যান্সিং এর হাই স্কুলে পড়েন, হাই স্কুল বলতে আমি বুঝতে চাচ্ছি আপনি অ্যাডভান্স লেভেলের কাজ শিখা, আপনি একদম প্রাথমিক লেভেলের কাজ শিখে কিন্তু ইনকামটা করতেছেন, তাই না? জি তো স্যার আপনি যদি আর একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখলে ইনকামটা আরো বাড়বে, আরো অ্যাডভান্স লেভেলের কাজ শিখলে আর ইনকামটা আরো বাড়বে। তো আপনি আমাদের কোর্সে জয়েন করেছেন একেবারে নতুন, তো এখনো পর্যন্ত 1-2 মাসের মধ্যে আপনি যে কাজগুলো শিখেছেন সেগুলো সবগুলো প্রাথমিক লেভেলের কাজ, এই প্রাথমিক লেভেলের কাজগুলো দিয়ে আপনার এই সফলতা, তাই না? তো জি আমাদের স্যার কোর্সটা হলো 1 বছরের কোর্স, 1 বছরের কোর্সের মধ্যে আপনি নিয়মিত যদি ক্লাস করেন, কাজগুলো শিখেন এবং শিখার দিকে যদি ফোকাস করেন, ইনকামের দিকে ফোকাসটা কম করে শিখার দিকে যদি আপনি বেশি করে ফোকাস করেন, তাহলে প্রতি মাসে আপনার নতুন নতুন কাজ শিখা হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আরো বেশি পরিমাণে আপনার ইনকামটা হবে। আমি কি জি স্যার বুঝতে পেরেছি? অবশ্যই জি স্যার আমি প্রথমত আমি নিজেও বাইরের রেকর্ড গুলো সেন্ড করে নিই, আমি কাজ প্রথমত আমি নিজে শিখছি, আমি অ্যাকাউন্ট হয়তো বা আগে ক্রিয়েট করা ছিল কাজ করিনি, আপনার কাছে অ্যাডমিশন নেওয়ার পরে আমি গিগ চারটা ক্রিয়েট করে ওগুলা ডিলিট করাই ফারুক স্যার আমাকে, আবার নতুন ভাবে ক্রিয়েট করি, কিন্তু বাইরের আমি দেই না, কিন্তু কাজ শিখতেছি কিন্তু বাইরের রিকোয়েস্ট আমি দেই না। করতে করতে আমি কিছুদিন যাওয়ার পরে বাইরের কোর্স দুই একটা করে দিই, আমার রিলেটেড হইলে দিই নাহলে দিই না, আমি এরকম করতে করতে আমি অন আউটসাইডে আমি ই করতেছি, ট্রাই করতেছি বেশি যে আউটসাইডে দেখি কি করা যায়। ঠিক আছে, আচ্ছা এটা এখন কি তো আমি নিউ সেলার এখন। ঠিক আছে, আমি আপনার মুখ থেকে কথাগুলো শুনবো, জি স্যার একটু আমাকে এটা আমি শেষ করে দিই আগে, কোডটা নেন, হ্যাঁ কোডটা এইট বলেন। ফাইভ এইট এইট ফাইভ ফাইভ 3 0 3 0 ওয়ান ওয়ান 1 1 8 5 3 0 1 1 সাবমিট। জি স্যার তাহলে সিটি ব্যাংকে
আগামীকালকে আপনার টাকাটা চলে আসবে, দুপুর 2টা বাজে আপনি এসএমএস পাবেন সিটি ব্যাংক থেকে, আপনার টাকাটা চলে আসছে। সাথে সাথে আপনি সিটি ব্যাংকের এটিএম এ যাবেন, এই যে এটা ওকে হয়ে গেছে, হ্যাঁ। সাথে সাথে আপনি সিটি ব্যাংকের এটিএম এ যাবেন, টাকাটা তুলবেন, 5 কেজি মিষ্টি কিনবেন, বাসায় আসবেন, একদম বাসার সবাইকে তো খাওয়াবেন, পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন। যারা বলছে যে অনলাইন ইনকাম করে বুয়া, তাদেরকে আরো বেশি বেশি করে খাওয়াবেন, ঠিক আছে? আমাদের দিকে এই রিলেটেড মিষ্টি কিনবেন, মিষ্টির প্যাকেট দুটো হাতে নিয়ে, হ্যাঁ, আপনার সহ আপনার ফুল ফুল ছবি, মিষ্টির প্যাকেট দুটো হাতে নিয়ে আপনার ফুল ছবি তুলে ফেসবুকে পোস্ট করবেন, ঠিক আছে? এটা হলো আপনার সফলতা, এটা হলো আপনার ক্রেডিট, আপনি পারছেন। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো নিজের একটা ক্রেডিট সেটা তো প্রচার করতে কোনো লজ্জা নাই, এখানে লজ্জা কিসের? এটা তো আমার, এটা তো আমার সফলতা, সফলতা প্রচার করতে কিসের লজ্জা, তাই না? জি স্যার, এটা হলো ক্রেডিট। অবশ্যই। তো আপনার বয়স কম, তারপর আপনি আপনি করছেন, হ্যাঁ। তো কথা হলো আসলে বয়স কোনো ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো আপনার আসলে মনোযোগ। আপনি যদি পরিপূর্ণ মনোযোগে হয়ে থাকেন, তাহলে আপনার বয়স যাই হোক না কেন, এটা আসলে কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। আর যদি আপনি অমনোযোগী হয়ে থাকেন, তাহলে আপনি 80 বছরের হলেও আসলে কোনো কোনো কাজ হবে না, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, এবার আপনি বলেন, এবার আপনি যারা, আপনিও তো নতুন, তাই না? আপনি মাত্র আমার এখানে ভর্তি হয়েছেন 2 মাস হচ্ছে, মাত্র 2 থেকে আড়াই মাস, তো আপনিও নতুন। এখন আপনি আপনি নতুন কি, বাট আপনি কি যেভাবে আপনার সফল হওয়ার কথা সেভাবে সফল হয়েছেন, এখন আপনিও নতুনদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যাতে করে তারা তারা কিভাবে সফল হবে, কিভাবে আপনার মতো দ্রুত সফল হবে, এবং কি কি কৌশল তারা অবলম্বন করবে, আসলে স্পেশাল কোনো কৌশল আছে কিনা, এবং সে কৌশল থাকলে সেটা কি, হ্যাঁ, আপনার মতো করে আপনার অভিজ্ঞতা অনুসারে আপনি যেটা বলতে চান আপনি বলেন। অবশ্যই। প্রথমত আমি যেটা বলি, আমি নেট জগতে সম্পর্কে কিছু ধারণা ছিল না আমার, আমি কিছুই পারতাম না। আমি কম্পিউটার বলেন, আমি নেট জগত সম্পর্কে একদম কি বলবো, আমি কিছু একদম পারতাম না। আমি কম্পিউটারে ক্লিক পর্যন্ত দিতে পারতাম না, আমি ক্লিক দিবার গেলে আমি ভয় পাইতাম। আমার ভাই বলতো, তুই ক্লিক দিতে ভয় পাস কেন? কতদিন কতদিন আগে এটা স্যার? আমার 2.5 মাস আগের কথা, যখন আপনার কাছে আলহামদুলিল্লাহ এডমিশন নেই। আমি আশা করি ওনার কথাতে আপনারা ইন্সপায়ার হতে পারতেছেন, যার 2.5 মাস আগে নেটে ক্লিক করতে ভয় পাইতো, নেট পেপারে কোনো অভিজ্ঞতাই ছিল না, আর সেই ছেলে এখন মাত্র 1-2 মাসের মধ্যে 70-65 হাজার টাকা মতো, 60-65 হাজার টাকা ইনকাম করছে। তো সুতরাং আসলে আপনি কি জানেন বা না জানেন তাতে কিছুই যায় আসে না, বিষয় হলো আপনি জানতে চান কিনা, শিখতে চান কিনা। আপনি কিছু পারেন না তাতে কিছুই যায় আসে না, যায় আসে আপনি পারতে চান কিনা। যদি পারতে চান তাহলে অল্প সময়ের মধ্যেই হবে, শিখতে খুব বেশি সময় লাগে না, বলেন। আমি অনেক ভীত ছিলাম, আমি কাজ করতে গেলে যে কোনো কাজে ভীত, একটু আমার ডর ভাব ছিল, আমি কাজ করতে ওরকম পারতাম না। কিন্তু আমি ভিডিও দেখা শুরু করি এবং ফলো করতে থাকি, কিন্তু আমার মাঝে ছিল না যে আমি আসলে আজকে কাজ পাবো বা ওরকম অনেকদিন কাজ পাবো, মানে আমাকে কাজ দরকার এরকম মাথার মাইন্ড আমার চেঞ্জ হয় নাই। আমি জাস্ট কাজের কাজ শেখার দিকে ফোকাসটা ছিল আমার, কাজ পাওয়ার দিকে ছিল না। আমি শেখার দিকে বেশি ওইদিকে আমি বেশি নজর দিয়েছিলাম। আমার মানে একদম মাইন্ড চেঞ্জ হয়ে যায় কেন, আমি কাজ পাইতেছি না যে আমি কি করবো এখন। আমি তো 2 মাস হয়ে গেল, 3 মাস হয়ে গেল, আমি কাজ পাইতেছি না, ডিপ্রেশনে অনেকে চলে যায়। মানে অনেকে আমার সাথেও হয়তো বা আমার কয়েকজন বন্ধু ভর্তি হয়েছে, যে আমি সবাই তো এখানে সবাই তো আমি আমাকে চিনা না, 2-1 জন হয়তো বা আমার সাথে নক দিয়ে কথা বলে, তারাও এরকম অবস্থা। আমি ওনাদেরও একটা কথাই বলছি ওই সময়, ভাই ধৈর্য ধরে বসে থাকেন, অবশ্যই আপনার কাছে হাতে কাজ আসবে, অটোমেটিক আসবে, আপনি চাইবেন পাবেন না, কিন্তু যে টাইমে আপনি করতে চাবেন অবশ্যই পাবেন, ভালো মনোযোগী হয়ে। কারণ আমি আমার কথাই বলি, আমি যখন একটা কাজ নেই, আমার ফার্স্ট অর্ডারটা আমি যখন নেই, তোনার সাথে আমার 1 মাস কন্ট্যাক্ট হয়েছে, কথা বলছি, সেকেন্ড অর্ডার দ্বিতীয় দিন আমার অটোমেটিক একটা বায়ার আমাকে বলতে, তুমি কি এই কাজ করতে পারো? অথচ আমি গুগল টপরিং এর কাজটা একবার দেখছি, আমি না বলিনি ওনাকে, আমি না বলিনি, না শব্দ আমার কাছে নাই, আমি শিখে হোক যেভাবে হোক আমি ওনাকে করে দেবো, আমি কাজ আসছে আমি কাজ ছাড়বো না। কারণ আমাকে কাজ আজকে হলেও শিখতে হবে, কালকে হলেও শিখতে হবে, এটা অবশ্যই। তো আমি ওনাকে না বলিনি, হ্যাঁ আমি পারি তুমি দাও। আমি ওই কাজটা নিয়েছিলাম 15 দিনও, কিন্তু ওই কাজটা আমার করতে করতে ওনার যেহেতু আমি কাজ শেষ করি, উনি আমাকে কাজ বাড়াই দেয়, টপ রেটেড সেলার, উনি আবার কাজ শেষ করে আবার কাজ বাড়াই দেয়, আরেকটা দিয়ে দেয়।
মানে একটু অন্যদিকে দিয়ে যা। আমি বললাম আচ্ছা দাও, আমি ওগুলা করে দিচ্ছি। এবার করতে করতে ওই কাজটা আমাকে 1 মাস নিছে উনি, কিন্তু আমি ওনার কাজ কমপ্লিট করছি। লাস্ট ফিনিশিং এ যা হলো ওনার কাছটা আমি কমপ্লিট করে 5 স্টার রিভিউ নিছি ওনার কাছ থেকে। উনি আমাকে বলছে তুমি এই কাজগুলো করে দিতে পারলে পেমেন্ট করবে। মানে কি, আমি কাজ করে না দিতে পারলে পেমেন্ট করবে না, এরকম অপশন এই জায়গায় দাঁড়াইছে। আমি ওনার কাছ থেকে পেমেন্টও নিছি, 5 স্টার রিভিউ নিছি, আবার সেকেন্ড অর্ডার ওনার কাছ থেকে নিছি। এখন উনি আরো কাজ দিবে বলতেছে, কিন্তু আমি এই কাজগুলো, আমি একটা কাজ নিলে পরবর্তীতে কাজ নেই না, কারণ একটা কাজ ভালোভাবে ফিনিশ করার পর অন্যটা নেই। তো আমার বায়ারগুলো আউটসাইডের সব, আমি সব সময় বায়ারের সাথে লাইফ সাইডে কথা বলি। আমি হয়তো টেক্সট বেশি এখন করি না, কারণ টেক্সট করার মধ্যে অনেক দূরত্ব। টেক্সট করলেন আপনি অজানা, মুখ দেখলেন না, ফেস টু ফেস এক ধরনের কথা, ফেজের বাইরে এক ধরনের কথা, পিছনে এক কথা, সামনে আরেক কথা, এরকমই। তো এখন আমি ওনাদের সাথে লাইভ চ্যাট করি, লাইভ চ্যাটে কথা বলি। আমি যদি লাইভ চ্যাটে কথা বলতে আপনার প্রবলেম হয় না, মানে ইংলিশে কথা বলতে তাদের সাথে? জি না স্যার, আমি অটোমেটিক 3-4 জনের সাথে, আমি তো একজনের সাথে দিনে 8-12 কথা বলি। আমার যে প্রথম ভাই, একদমই সবাইকে একটু ক্লিয়ার করে দিই বিষয়টা, কেন প্রবলেম হয় না, কারণ আসলে বায়াররা যখন আপনি তাদের সাথে ফেস টু ফেস লাইভে যখন কথা বলবেন, এই যে আমি ওর সাথে যে লাইভে কথা বলতেছি, এরকম এরকম বায়ারের সাথে এভাবে লাইভে কথা হয়, এখন লাইভে কথা বলতে কথা বলতে গেলে প্রবলেম হয় না কেন? ও মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, ও কি এত বেশি ইংলিশ জানে না? জানে না, তো ওর কথা বলতে প্রবলেম হয় না কেন? প্রবলেম হয় না এই কারণে, যদি আপনি কাজটা যদি ভালোভাবে জানেন, তাহলে বায়ার তো আপনাকে কাজ নিয়েই তো কথা বলবে, কাজের পয়েন্ট গুলো নিয়ে কথা বলবে, তো যার ফলে তার কথাটা বুঝা, তার কথাটা অ্যান্সার দেওয়া কোনো প্রবলেম হবে না। আপনি হয়তো ইংলিশে কথা বলতে পারেন না, কিন্তু যে কাজটা আপনি ভালোভাবে পারেন, সেই কাজ নিয়ে যখন বায়ার আপনার সাথে যখন কথা বলবে, তখন কিন্তু আপনার সেই কাজ নিয়ে কথা বলতে কোনো প্রবলেম হবে না, এবং বায়ারের সাথে বিষয়গুলো বুঝতে কোনো প্রবলেম হবে না। বায়ারের কথাগুলো আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারবেন, সে আসলে কি বলতে চাচ্ছে, এবং তার কথাগুলোকে রিপ্লাই করার জন্য 100% ইংলিশ আপনার জানার দরকার নাই। আপনি টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজ, মানে ওই যে কাজের ভিতর থেকে যে শব্দগুলো, সে আপনি এই শব্দগুলো উচ্চারণ করলেই বায়ার বুঝতে পারবে যে হ্যাঁ আপনি আসলে কি বলতেছেন। তার মানে কাজটা যদি ভালোভাবে আপনি জানেন, কমিউনিকেশনটা খুব সহজ হয়ে যায়। এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা কোনো ফ্যাক্ট না, কাজটা জানার হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, কাজটা জানলে বায়ারের সাথে কমিউনিকেশন করাটা খুব সহজ হয়ে যায়, সেটা রিটেন কমিউনিকেশন হোক বা এই ভিডিও কমিউনিকেশন হোক। হ্যাঁ বলেন। এখন ওগুলো আমার সমস্যা না, আমি যে কারোর সাথে কথা বলতে পারি। আমার অনেক কিছুদিন, 2 দিন আগে আমার সাথে একজন কন্ট্যাক্ট করছে, ওনার ম্যানেজার নিয়ে আসছে, মানে উনি ওনার স্টাফ দুইজন আসছে, ওনাদের দুজনের সাথে আমি কথা বলছি। ওনার অন্য টাইপের একটা কাজ, ওই কাজটা আপনার কাছ থেকে আজকে হয়তো আমি বুঝে নিব। আমি বুঝতেছি না, বিগ কন্ট্যাক্ট ওটা হতে পারে আমার জন্য সবচাইতে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাকে বুঝিয়ে দেব। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন ওনার যে ইনস্ট্রাকশন গুলো বা উনি কি কি বলেছেন। আপনারা ভিডিওটা বারবার রিপ্লে করে ওনার কথাগুলোকে খুব মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে। তো ঠিক আছে, আমি তাহলে আপনাকে বিদায় দিচ্ছি। আপনি তাহলে কালকে দোয়া করবেন স্যার, আমি যাতে ভালোভাবে কিছু করতে পারি। ইনশাআল্লাহ আপনি দোয়া অবশ্যই করি। আপনি কালকে টাকাটা তুলবেন, মিষ্টি কিনবেন, আপনার পুরো ফুল একটা ছবি দিবেন, মিষ্টি সহ 2 প্যাকেটে মিষ্টি এভাবে নিয়ে আপনি একটা ছবি দিবেন, পারবেন না? বলতে আমি আপনার মনের কথাগুলো লিখবেন, মনের কথাগুলো বিস্তারিত লিখবেন, ওরকম একটা ছবি দিয়ে সুন্দর করে আপনি কি পোস্ট করবেন ফেসবুকে। আর আপনার আশেপাশে যারা আছে, প্রতিবেশী যারা আছে, সবাইকে আপনি কি খুব ভালো করে আপনি মিষ্টি খাওয়াবেন, ঠিক আছে? এটা তো অবশ্যই করবো, কিন্তু স্যার আমি যেহেতু ডিজিটাল মার্কেটার, কিন্তু আমি ডিজিটাল মার্কেটার ক্ষেত্রে আমার প্রোফাইলই আমি বেশি ইউজ করি না, মানে আমার নিজের ক্ষেত্রে আমি ডিজিটাল মার্কেটার না, বুঝিনি, মানে আমি আমার প্রোফাইল বা অ্যাকাউন্টের দিকে আমি বেশি মনোযোগী না, আমি আমার বাইরের বা ওয়ার্ল্ড এর ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, তো নিজের প্রোফাইল তো আমি মনোযোগ হইতে বলতেছি না, আপনি আমাদের গ্রুপে পোস্ট করতে বলতেছি, গ্রুপে। ও গ্রুপে তো অবশ্যই দিব স্যার। হ্যাঁ সেটাই বলতেছি। তো ঠিক আছে, তাহলে আমি আমি তাহলে আপনাকে বিদায় দিচ্ছি, ঠিক আছে? আপনি যে কাজটা আমাকে দেখাবেন ওটার জন্য আপনি আরেকবার পোস্ট করিয়েন, আমি আপনাকে দেখব, অথবা আমি আপনাকে এর জন্য আলাদা করে সময় দেব। আপনি আমার ওই যে ওয়েবসাইটে এসে, ওয়েবসাইটে এসে আপনি আমাকে লিখবেন, আমি আপনাকে ওটার জন্য আলাদা করে সময় দেবো, যেটা বিগ ডিল হবে, এবং প্রয়োজন আমি নিজে থেকে বাইরের সাথে আমি কথা বলবো, ঠিক আছে স্যার? আমি একটু ডেমোটা যদি দেখাইতে পারতাম এখন, আপনি আমার ওটা এখন এখন আমি আপনাকে এর জন্য আলাদা করে সময় দেব। আপনি আমাকে গ্রুপে আমার ওই যে ওয়েবসাইটে আমাকে একটা করে দিবেন, আমাকে একটা নোট লিখবেন, তখন আমি আপনাকে আলাদাভাবে অ্যাপয়েন্টমেন্ট করে আলাদাভাবে আমি আপনাকে সময় দেব, এবং বাইরের সাথে কথা বলার সময় যদি প্রয়োজন হয় আমি নিজে থেকে বাইরের সাথে কথা বলবো, ঠিক আছে? আপনি আমার ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গেলে ওই যে
কন্টাক্ট উইথ জামাল স্যার নামে একটা বাটন আছে, ওই বাটনে ক্লিক করে যদি লেখেন আপনার ফোন নাম্বার দিবেন ওখানে, তখন আমি আপনার আপনাকে আমি নিজ থেকে ফোন করব, আমি আলাদাভাবে আপনাকে সময় দেব। জি স্যার, ওটা আমার বিগ কন্টাক্ট, যেহেতু ওটা আপনার বাইরে করলে সবচেয়ে ভালো হয় আমার জন্য। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে তাহলে আপনাকে তো আমি বিদায় দিচ্ছি, ভালো থাকবেন। ওকে স্যার, মিষ্টি দাওয়াত নেবেন না? এটাই আমার জন্য সবচেয়ে বড় মিষ্টি, আপনার সফলতাই মিষ্টি না, এটা সবচেয়ে, এটা আমার জন্য বিশাল একটা পুরস্কার, ঠিক আছে, এটা মিষ্টির চাইতে অনেক বড় কিছু। আচ্ছা ঠিক আছে।